চোখের আলো ফুটেছে। দোলনা থেকেই অবাক নয়নে পৃথিবী দেখছে একটি ফুটফুটে শিশু। কিন্তু সে কি জানে, জন্মের আগেই হারাতে হবে মা বাবাকে, বড় হতে হবে অনাথ আশ্রমে, যার জন্মই যেন এক ট্র্যাজেডি। বলছিলাম, ময়মনসিংহে 30 সালে ট্রাক চাপাই বাবা মা ও বোনের মৃত্যুর সময় অলৌকিকভাবে মায়ের পেট ফেটে জন্ম নেওয়া ফাতেমার কথা। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী শিশুটির বর্তমান ঠিকানা সমাজসেবা অধিদপ্তর পরিচালিত রাজধানীর আজিমপুরের ছোটমণি নিবাসে। আপাতত ছোটমণি নিবাসে 7 বছর বয়স পর্যন্ত পালিত হবে ফাতেমা। চিকিৎসা সেবা থেকে শুরু করে সব কিছুই করবে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত এই প্রতিষ্ঠান। এরপর পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী আইনি কাঠামো মেনে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। পরিত্যক্ত মানে ফেলে যাওয়া বাচ্চা রাস্তায় অথবা হারিয়ে যাওয়া বাচ্চা, মানে আমরা যেটা বলি দাবিদারহীন, যে বাচ্চার আমি রাস্তায় হয়তো পাওয়া গেছে, সাথে সাথে তার জিডি হবে, জিডি হওয়ার পর পুলিশ খোঁজখবর করবে, হয়তো দেখা গেল তার কোনো বৈধ উত্তরাধিকার খুঁজে পাওয়া যাচ্ছে না, বাবা মা বা পরিবার আত্মীয় স্বজন, তখনই সেই বাচ্চাকে জিডির মাধ্যমে আমাদের কাছে আসে। চিকিৎসার প্রয়োজন হলে আমরা ঢাকা মেডিকেলকেই প্রিফার করি, কারণ ঢাকা মেডিকেল একটা বাচ্চা যখন আমরা একটা প্রবলেম দেখা দেয়, তার সেটা থেকে আরেকটা প্রবলেম থাকতে পারে, আমরা তো জানি না, যেহেতু নিউবর্ন আমাদের কাছে আসে, এই জন্য ওখানে নিলে আমরা একটু ভরসা করি কি যে প্রপার ট্রিটমেন্টটা, শিশু বিষয়ক কমিটি যেটা জেলা লেভেলের, জেলা প্রশাসক সেটা সভাপতি, এবং ওই কমিটির সিদ্ধান্ত মোতাবেকই রেজুলেশন হয়েই কিন্তু আমাদের কাছে এসছে। সে তো আইনের সংস্পর্শে ছাড়া কোনো বাচ্চাই আমাদের কাছে আসতে পারবে না। আমরা, আপনি বললেন মুখে মুখে আমরা নিয়ে নেব, এটা হবে না, সে তো এটাও এসছে, এবং এখান থেকে যদি নিতেও হয় তাহলেও এই শিশু বিষয়ক কমিটির মাধ্যমে পুনরায় সিদ্ধান্ত হয়ে বা কর্তৃপক্ষের সিদ্ধান্তে যেভাবেই হোক সিদ্ধান্ত হতে হবে, তারপরে সেটা আবার তাদের কাছে হ্যান্ড ওভার করা হবে, যদি পরবর্তীতে তার দাদা বা তার ভাই বোন আছে পরবর্তীতে তারা চায়। ফাতেমার এক ভাই এবং এক বোন আছে, তবে বাবা মা মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুতে অসহায় হয়ে পড়েছে পরিবারটি, কারণ একমাত্র উপার্জনক্ষম বাবার মৃত্যু তাদের জীবনে অমানিসের অন্ধকার নিয়ে এসেছে। অলৌকিকভাবে জন্ম নেয় এই শিশুটির বৃদ্ধ দাদা, বেঁচে থাকলেও তার কোনো উপার্জন নেই, তাই অনেকটা বাধ্য হয়ে ছোটমণি নিবাসে ফাতেমাকে দিয়েছেন। তবে ফাতেমাকে এখনও দত্তক দেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি। আর দাদা এখানে এসছেন, সাথে এসেছিলেন, এবং তার যে বোন, বড় বোন আর কি, ওর নাম বোধহয় জান্নাত, জান্নাত এসেছিলেন, আমাদের ওখানকার 30 সালের অফিসার এসেছিলেন, সমাজসেবা অফিসার, এবং আমাদের আরও কর্মীরা এসেছিলেন, সাথে আইন প্রয়োগকারী সংস্থার লোকজন এসেছিলেন। এখন দাদার বক্তব্য যে তার ছেলেই একমাত্র আর্ন মেম্বার ছিলেন ফ্যামিলিতে, ছেলের আর্নের উপরেই সংসার চলত, এখন তো আরও 2টা নাতি, মানে ফাতেমার আরও 2জন ভাই বোন রয়েছে, উনি আসলে একটু বয়স্ক মানুষ, সেই হিসাবে ওনার তেমন কোনো ইনকাম নাই, এই কারণে আপাতত উনি বলেছেন আপাতত আমি এখানে রাখলাম, কিন্তু যেমন আমরা যেটা অনেকেই ভাবছি যে অ্যাডাপ্ট মানে অভিভাবকত্ব নিতে পারবো কি না, আসলে এই ক্ষেত্রে দাদা এখনও এরকম কোনো মতামত দেয়নি যে অভিভাবকত্ব দিবে, বলে না, তার বক্তব্য যে আমার তো আর কেউ রইল না, সেহেতু এরাই আমার সব কিছু, তা আমি আপাতত এরকম ভাবছি না যে আমি কাউকে গার্ডিয়ানশিপ দিব। পিতৃ মাতৃ পরিচয়হীন 0 থেকে 7 বছর বয়সী পর্যন্ত পরিত্যক্ত দাবিদারহীন পাচার হতে উদ্ধারকৃত শিশুদের ছোটমণি নিবাসে লালন পালন করা হয়। সমাজসেবা অধিদপ্তর 6টি বিভাগে অবস্থিত 6টি ছোটমণি নিবাসে শিশুদের মাতৃস্নেহে প্রতিপালন, রক্ষণাবেক্ষণ, খেলাধুলা ও সাধারণ শিক্ষা প্রদান করে থাকে। জন্মের আগেই মা বাবা হারানো এই ফাতেমার মতো অনেক ছোট বাচ্চার ঠিকানা এই ছোটমণি নিবাস। 0 থেকে 7 বছরে এসব বাচ্চাদের সমাজসেবা কর্তৃক পরিচালিত এই প্রতিষ্ঠানের মাধ্যমে লালন পালন করা হয়। নির্দিষ্ট সময় শেষে বৈধ অভিভাবক পাওয়া সাপেক্ষে তাদেরকে হস্তান্তর করা হয়। শুভ ইসলাম, বাংলাভিশন, ঢাকা।